কতদিন হলো স্কুল বন্ধ খোলার কোনো নাম গন্ধ নেই এখন তো আরো করোনা বেশি আমার তো মনে হয় বছর আর স্কুলের তোটাই তো না এদিক দুনিয়ার পড়া নাই নাই কাজ নাই কাম নাই আমার তো সময় যাওয়ার চায় না একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে তা ফ্রি ফায়ার পাঁচ গেম খেলা গেল নি পড়া কপালে সে ফোনটাও নেই আদিম যুগের একটা বাটন ফোন নিয়ে বসে আছি আরে বুটা প্ল্যান চলে গেল তাড়াতাড়ি নাম যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে কই সাত তো গগনে দেখি না এহং মারে হাল দিল রে রিভাইভ দি রিভাইভ দি রিভাইভ দি ধর 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 সামনে তো দৌড় মারছে ওই দিক দিয়ে চলে গেছে ইনকে করে হাঁটতে হাঁটতে গেম খেলে মজা নাই তার চাইলে ওই ধরে যে থেকে গেম খেলি গিয়া ক্যারে হাসান মাহমুদ আজকে সাত কোন দিক থেকে উঠছে রে প্রতিদিন যেদিক দিয়ে ওঠে আজ সেদিক দিয়েই উঠছে তাও ভালো অন্য দিক দিয়ে ওঠেনি তোর আর আমার বাড়ি একই জায়গা তাও তোর সাথে দেখা হয় দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর সারাদিন ঘরে কি করিস তেমন কিছু করিনে খায় দেয় আর শুয়ে থাকি বসে থাকে না বন্ধু দিনকাল যাওয়ার কাল না তোর বাপের তো অনেক টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নেব তারপর পাবজি ইনস্টল দিয়ে গেম খেলা শুরু করে দেবো তখন দেখবো সময় করে পর পর করে চলে যায় তুই তো বন্ধু পড়ে আছো সেই আদিম যুগে আব্বা অনেকবারই খুশি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে না উল্টো আরো বোকা খাওয়া লাগে তেলাও আমরা দুজন তোমার ফোন লুডু খেলি আমি আবার লুডু সেই খেলবার ভাই খেলবে তো ছাড়ছু আমি কলে ফ্রি ফ্রি লুডু খেলি নে লে পঞ্চাশ পঞ্চাশে একশো খেলা শুরু করে দেই না রে বন্ধু আমার কাছে তো টেকা নাই এমনি এমনি যদি খেলিস তাহলে খেলম লে যে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এমনি এমনি লুডু খেলিস আমার এখন এমনি এমনি খেলার সময় নাই আমি পাবজি খেলবো তাহলে তুই পাবজি খেল আমি তাহলে যাই শোনেক তোর মতো মদন ছেলে এক পৃথিবীর কোনো ভাবই মোবাইল কিনে দিবি না মোবাইল কিনবার ছেলে বাড়িতে না মরার ভয় ভীতি দেখান লাগবি তাহলেই দেখবো এমনি মোবাইল কিনে বাড়ির থেকে জিঙ্কে করে হোক মোবাইল কিনে লয় লাগবি তাছাড়া বন্ধুকের কাছে মান সম্মান থাকিচ্ছে না কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকবি পাবজি লুডু গেম খেলবো সময়গুলো রিল্যাক্সে পার হবি বাড়ির যায় আগে আব্বাক ধরি মোবাইল কিনে না দেওয়া পর্যন্ত সারাধারি নেই কি ব্যাপার হাসান মাহমুদ সেই সকালে বের হস এখন বাড়ি আসার সময় হলো এতক্ষণ কইছিল আব্বা বাইরে না বন্ধুকের সাথে বসে আছিলাম সারাদিন কাজ কাম সারা বাড়ির মধ্যে আর ভাল লাগে না কি কাজ নাই মানে খাওয়া দাওয়া গোসল পাঁচ অক্ত নামাজ কোরআন তেলাও তারপর স্কুলের পড়াশোনা এলে কি কাজ মনে হয় না কি আর পর্ম স্কুল তো অনেকদিন হলে বন্ধ প্রাইভেটের সার আসে না আব্বা আসে ওই সারের কাছে নিয়মিত পড়ো ভাবতেছি আরো কয়টা স্যার দুমু আচ্ছা দিও আব্বা তোমার সাথে একটা কথা আসিল কি কথা কও আব্বা আমার সব বন্ধুরই অ্যান্ড্রয়েড ফোন আছে খালি আমারই নাই আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া লাগবি কথা কওয়ার জন্য তো একটা ফোন কিনে দিছি যখন স্কুল থেকে কলেজ উঠবে তখন না একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব এখন তো আর অ্যান্ড্রয়েড ফোনের দরকার নাই আব্বা দরকার আছে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পাবজি ফ্রি ফায়ার লুডো গেম খেলমো ফোন কিনে সাজি থেকে আব্বা তুই হাং মারলা তোকে আমি কতবার কছি সময় হলে তোকে এমনি একটা ফোন কিনে দেবো আর গেম খেলার জন্য তুই আমার থেকে ফোন কিনে চাস শোন লুডু ডাবা পান্ডা ক্যারাম বোর্ড তাস পাবজি এ ধরনের বসে থাকা পৃথিবীতে যত গেম আছে সবই হারাম আর এসব খেলায় যাই অংশগ্রহণ করবে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে প্রবেশ করালো এইসব বাজে নেশা থেকে বিরত থাকো জীবনে অনেক বড় হতে পারবে ঠিক আছে তাহলে বড় হয়ে মোবাইল মনি। তাহলে যাও গোসল করে নামাজ পড়ে ভাত খাও আচ্ছা আব্বা